ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে কোনো গোষ্ঠীর প্যানেল এককভাবে জয়লাভ করতে পারেনি। মূলত দুটি মঞ্চ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। একটি হলো সিপিএম এবং কংগ্রেসের মিলিত সংবিধান বাঁচাও মঞ্চ, অপরটি হলো বিজেপির সমর্থিতদের আইনজীবী উন্নয়ন মঞ্চ। টানটান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই ভোট। সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি পদে প্রার্থী পুরুষোত্তম রায়বর্মন বিজয়ী হয়েছেন। অপরদিকে সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রণবীশ মজুমদার। সহ সভাপতি পদে হারাধন সরকার এবং কোষাধ্যক্ষ পদে অর্জুন আচার্যী আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হারাধন সরকার পাইছেন 60 ভোট, প্রশান্ত কুমার পাল পাইছেন 95 ভোট, সুতরাং হারাধন সরকার 103 ভোট পেয়েছিলেন, জয়যুক্ত হয়েছেন। সেক্রেটারি পদে পারমিতা ধর পাইছেন 83 ভোট, প্রণবী মজুমদার পাইছেন 114 ভোট, সুতরাং প্রণবী মজুমদার সেক্রেটারি পদে জয়যুক্ত হয়েছেন। সুতরাং অর্জুন আচার্যী 114 ভোট পাইছেন, জয়যুক্ত হয়েছেন।